হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাঙালিদের খুবই প্রচলিত আর একটা ট্রেডিশনাল রান্না এঁচোড় চিংড়ির রেসিপি দেখাবো। এই রান্নাটা দুপুরবেলা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এর জন্য উপকরণ যা যা নিয়েছি সেগুলো একটু বলে নিই। এখানে আমি একটা 400 গ্রাম ওজনের এঁচোড় নিয়েছি আর এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড়ে খুব আঠা থাকে, তাই এঁচোড়টাকে কাটার সময় হাতে সর্ষের তেল মাখিয়ে নেবেন আর কাটার পরেও একটু হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দেওয়া জলের মধ্যে রাখবেন। যারা দেশের বাইরে থাকেন তারা ক্যান্ড র জ্যাকফ্রুট বলে কিনতে পেয়ে যাবেন, আর সেক্ষেত্রে ক্যানটা খোলার পরে তার মধ্যেকার যে জলটা থাকে সেটা ফেলে দিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার জন্য, যাতে প্রিজারভেটিভের টেস্টটা চলে যায়। এর সাথে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি 200 গ্রাম আর ভালো করে পরিষ্কার করে রেখেছি। 2টো আলু সেদ্ধ করে খোসা ফেলে দিয়েছি আর 4 ভাগ করে কেটে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটা আছে, 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আছে। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3-4টে ছোটো এলাচ, 1টা দারচিনির ছোটো টুকরো আর 1/2 চামচ গোটা সাদা জিরে। রান্নাটা আমরা সর্ষের তেলে করব আর তার সাথে লাগবে অল্প একটু ঘি। প্রথমেই 1টা প্রেশার কুকারে আমি এঁচোড়টাকে নিয়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে এবারে এঁচোড়টাকে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় এমনিতে সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আগে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিতে পারলে বাকি রান্নাটা করতে সময় খুবই কম লাগবে। গ্যাসের অন্যদিকে আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। 1টা কড়াইতে 3-4 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আর এবারে চিংড়িটাকে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে এই তেলে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি খুব বেশিক্ষণ রান্না করতে লাগে না, বেশি রান্না করে ফেললে চিংড়ির যে জুসিনেসটা থাকে সেটা চলে যায় আর শক্ত রাবারের মতো হয়ে যায়, তাই 2-3 মিনিটের বেশি ভাজছি না। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই তুলে সরিয়ে রাখবো। এবারে সেই একই তেলে আলুগুলোকেও ভেজে নিচ্ছি, জাস্ট একটু ব্রাউন কালার ধরে যায় যাতে। আলুগুলোও হয়ে গেলে তুলে সরিয়ে রাখবো। এবারে যা তেল রয়েছে তাতে আরেকটুখানি তেল দিলাম আর তেলটা গরম হয়ে গেলেই ফোড়নটা দিয়ে দেব। এক মিনিট পরে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর একটু লালচে করে ভেজে নেব। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পরে এবার দিচ্ছি টমেটো কুচি, একটু নুন দিলাম, মিশিয়ে নিয়ে টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসটা একদম আস্তে করে দিয়ে এবারে দেব গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে এবারে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাবেন, তাহলে এঁচোড়ের রান্না খেতে ভালো লাগে, কারণ এঁচোড় আমিষের কাছাকাছি বলা যায়। তেলটা এখন খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে, এই সময় আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-6 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। ঢাকনাটা খুলে সবজিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আর চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। এরই সাথে স্বাদ মতো এখন চিনি দিয়ে দিচ্ছি
আপনাদের চিনি ভালো না লাগলে দেবেন না, নুনটাকেও এই সময় অ্যাডজাস্ট করে নিতে পারেন। 1/4 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। আমাদের এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেল, এবারে এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি বাঙালিদের এই ট্রেডিশনাল রান্নাটা আপনাদের ভালো লেগেছে, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় লিখে জানাবেন কেমন লাগলো। প্রতিবারের মতোই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি রেসিপির সাথে। বাই।